নমস্কার বন্ধুরা আহারে বাহার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করব কাতলা কালিয়া এটা একটা ট্রেডিশনাল রেসিপি আপনারা হয়তো সবাই রান্না করতে পারেন কিন্তু আমি কিভাবে রান্না করি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব আর এটা কতটা সুস্বাদু সেটা আর বলার অপেক্ষা রাখে না তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি প্রথমেই দেখুন এখানে আমি আট পিচ কাতলা মাছ নিয়েছি আমি এখানে প্যাটের দিকটা নিয়েছি আপনারা চাইলে গাদার দিকটাও নিতে পারেন এবার মাছগুলোকে ম্যারিনেট করে নেব তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এক চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিচ্ছি রসুন পেস্ট হাফ চা চামচ দিয়ে দিলাম আদার পেস্ট আর একটু সর্ষের তেল মেখে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেব যাতে মাছের মধ্যে মশলা ভালোভাবে মিশে যায় পনেরো মিনিট পর দেখুন ফিরে এসেছি কড়াইতে আমি কিছুটা সরষের তেল গরম করে নিয়েছি তেল গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে সর্ষের তেলে করছি আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন তবে সর্ষের তেলে করলে বেশি ভালো লাগবে এবার মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব লালচে করে তবে খুব বেশি কড়া করে ভাজবো না মাছগুলোকে হালকা ভাজলেই খেতে ভালো লাগবে কড়াতে যেহেতু তেলের পরিমাণটা একটু বেশি আছে হাত দিয়ে ঝপ করে মাছ দিতে যাবেন না তাহলে ছিটকে আসতে পারে আস্তে আস্তে খুন্তি অথবা চামচের সাহায্যে এভাবে মাছগুলো দেবেন তাহলে আর গায়ে আসার ভয় থাকবে না দেখুন কথা বলতে বলতে উল্টে পাল্টা মাছগুলোকে লালচে করে ভেজে নিয়েছি এবার মাছগুলো তুলে নেব আমি যেভাবে রান্নাটা করছি একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লাগলো আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল আর আপনি যদি নতুন দেখছেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন বেল বটনটা অল করে দেবেন তাহলে আমার দেওয়া এরকমই নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন মাছগুলো তুলে নিয়েছি এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি কিছুটা গোটা গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ আর দুটো তিনটে কালো গোলমরিচ একটু ভাজা গন্ধ বেরোনোর পর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন কেননা গরম তেলে পেঁয়াজ বাটা দেবো পেঁয়াজ বাটা পরার সাথে সাথে তেল ছিটকে আসতে পারে কিন্তু এভাবে একটু নুন দিয়ে দিলে আর তেল বেশি ছিটকাবে না পেঁয়াজ বাটাটা এক মিনিট মতো একটু নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা আদা রসুনের পেস্টটাকেও একটু কষিয়ে নেব কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত দেখুন আদা রসুনের পেস্টটাকেও কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু ভেজে নিয়েছি এক থেকে দেড় মিনিট এবার অ্যাড করে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো হাফ চা চামচ দিচ্ছি জিরের গুঁড়ো এক চা চামচ দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো আপনারা ঝালটা নিজেদের পরিমাণ অনুসারে দেবেন একেবারে ঘরোয়া যে বেসিক মশলা আছে তাই দিয়ে আমি আজকে রান্নাটা করছি এবার সম্পূর্ণ মশলাগুলো কষিয়ে নেব সামান্য একটু জল দিয়ে দিলাম এবার মশলাগুলোকে দুই থেকে তিন মিনিট কষিয়ে নেব দেখুন বন্ধুরা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে প্রায় দু তিন মিনিট মশলাগুলোকে কষিয়ে নিয়েছি তেল ছেড়ে এসছে এবার অ্যাড করে দেব ফেটিয়ে রাখা দই এখানে আমি তিন টেবিল চামচ টক দই ভালোভাবে ফেটিয়ে রেখেছি দিয়ে দিলাম দই দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবেন আর দই রান্না ইউজ করার আগে ফ্রিজ থেকে মিনিমাম এক ঘন্টা আগে বের করে রাখবেন এতে করে আর দইটা কাটার ভয় থাকবে না এবার নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ কষিয়ে নেব যাতে তেল ছেড়ে আসে সেই পর্যন্ত দেখুন আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে মশলার তেল ছেড়ে এসছে এবার অ্যাড করে দেব জল জল বুঝে দেবেন কেননা এই রেসিপিতে বেশি পাতলা ঝোল ভালো লাগবে না একটু মাখো মাখো টাইপের হবে তাহলে ভালো লাগবে খেতে দিয়ে দিলাম আমি জল এখানে আমি হাফ কাপ পরিমাণ জল দিয়েছি এবার ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করবো নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি মশলার সাথে বন্ধুরা আজকে আমি যেভাবে রান্নাটা করলাম অবশ্যই একবার এভাবে খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর বাড়িতে রান্না করলে অবশ্যই জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো আর আজকের ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল আর বন্ধুবান্ধবদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন আর আপনি যদি নতুন দেখছেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন বেল বটনটা অল করে দেবেন তাহলে আমার দেওয়া এরকমই নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা আপনারা চাইলে আমার ফেসবুক পেজ আহারে বাহারেও ফলো করতে পারেন দেখুন ঘনত্বটা এরকম হয়েছে ঝোল ভালোভাবে ফুটে গেছে এবার আমি দিয়ে দেব ভেজে রাখা মাছ এই কাতলা কালিয়া করার জন্য মাছগুলি একটু কেনার সময় ফ্রেশ দেখে কিনবেন তাহলে বেশি ভালো লাগবে খেতে দেখুন বন্ধুরা মাছগুলো দিয়ে দিয়েছি এবার গ্রেভির সাথে ফুটিয়ে নেব আরও পাঁচ থেকে ছয় মিনিট এতে করে ভালোভাবে গ্রেভিটা মাছের মধ্যে মিশে যাবে খেতে ভালো লাগবে দেখুন পাঁচ ছ মিনিট আরও ফুটিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে ফুটে গেছে এবার দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো হাফ চা চামচ আর দিচ্ছি হাফ চা চামচ ঘি ঘিটা সম্পূর্ণই অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন এবার ভালোভাবে মিশিয়ে নেব আর ডেকে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো তারপর সার্ভ করে নিয়ে ফিরে আসছি ঘি গরম মশলার গুঁড়োটা একটু নাড়াচাড়া করে চারিদিকে মিশিয়ে দেবেন দেখুন বন্ধুরা পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করে নিয়ে ফিরে এসেছি কালারটা কতটা সুন্দর হয়েছে দেখতে খেতেও দুর্দান্ত হয়েছে অবশ্যই একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন তাহলে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে এরকমই নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন